সারের উদ্দেশ্যে আমাদের আসলে কিছু কথা আছে এই কথাগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে স্যার বাংলাদেশ রাষ্ট্রটির একদম গুরুত্বপূর্ণ একটি সময় উনিশশো একাত্তরের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন আমরা বিশ্বাস করি পুরো বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশের এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের কাছে প্রত্যাশার যে পারদ সেটি আসলে অনেক বেশি আমরা বিশ্বাস করি যে এই জায়গা থেকে স্যারের আসলে এমন একটি সময় স্যার এসেছেন যখন স্যারের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কিছু করে দেখানোর সময় হয়েছে পুরো বাংলাদেশ এই মুহূর্তে পুরো বাংলাদেশ এবং বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছে এই মুহূর্তে তো সেই জায়গা থেকে আবারও উনিশশো সালের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে পথ দেখাবে বাংলাদেশ সেভাবে পথ দেখবে এই জায়গা থেকে স্যারের কাছে আমাদের যে প্রত্যাশা যে বিশ্ববিদ্যালয়গুলো এতদিন ষোলো বছরের ফ্যাসিস্ট আমল থেকে শুরু করে এর পূর্বে যেভাবে রাজনীতির যে অসৎ চর্চা সেই চর্চার এক একটি আতুর ঘর হয়ে থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয় যেন সেই বাধা থেকে ছিন্ন করে নিজেকে বের করে নিয়ে আসতে পারে নতুন বাংলাদেশে প্রচুর রদ বদল হচ্ছে সকল ডিপার্টমেন্টে সকল এরিয়াতে তারই কথা ঢাকা ইউনিভার্সিটিতে নানান রদ বদল হচ্ছে এবং সারা দেশের একটা আগ্রহ ঢাকা ভার্সিটি থেকে ভিসি প্রভিসি হিসেবে নিয়োগ পাচ্ছে কি ধরনের রদ বদল হচ্ছে এবং কেন সেটা সেটা তো গতকালকে একটু টাচ করছি যে বিভিন্ন হিস্টোরিক ব্যাপার আছে ঢাকা ইউনিভার্সিটি দেশের ছাত্ররা হচ্ছে যে ধরনের আন্দোলন করে অভ্যুত্থান জাতীয় পর্যায়ে যে কোনো কিছু ঢাকা ভার্সিটি থেকে উঠে আসে এবং ঢাকা ভার্সিটির যারা টিচার ওরা ওনারা হিস্টোরিক্যালি আমরা যেরকম দেখে আসছি পলিটিক্যাল প্যান্ডামিক কালে যে ওনারা রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে যায় সরকারের সাথে খুব ঘনিষ্ঠতা থাকে সরকারের সাথে ক্লোজলি কাজ করে তারা বেশ মানে ইনফ্লুয়েন্স থাকে তাদের দেশে রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রকট সকল কিছু মিলায় সো যেই কারণে ঢাকা ভার্সিটির কারা ছাত্ররা কী করতেছে শিক্ষকরা কী করতেছে ভিসিকে প্রভিসি কে কে এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় আমাদের পুরো জাতির জন্য তো এখন এই ম্রদবদলের কালে ঢাকা ভার্সিতে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে প্রভিসির ব্যাপারে আমি একজনকে চিনি পার্সোনালি আমার ডিপার্টমেন্টে আমার ডিরেক্ট সার ছিলেন ওনাকে কেমন কী পাইছি সেটা গতকালকে আমি আমার পার্সোনাল রিভিউ দিছি অ্যাসেসমেন্ট আর ভিসির ব্যাপারে জানতে যাচ্ছেন অনেক কমেন্ট আসছে ভিসির ব্যাপারে অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য তো ভিসি উনি যে উনি তো সেইভাবে ঠিক নোন ফিস না তো এক দুই দিন গত আলোচনা থেকে জানার বোঝার চেষ্টা করলাম তো ওনাকে নিয়ে কিছু সমালোচনা হচ্ছে সমালোচনা হয় যেটা ভালো হয়েছে যে আর একটু বেটার জানতে পারছি এবং এখন আলাপটা জমবে হ্যাঁ সমালোচনা হইলে একটু কন্ট্রোভার্সি থাকলে না আলোচনা রস থাকে হ্যাঁ তো এখন যেহেতু সমালোচনা হচ্ছে এখন আলাপটা একটু জমবে ভালো সেটা একটা ব্যাপার তো আমার প্রথম প্রশ্ন যেটা যা যে জিনিসটা ফার্স্ট আমি বোঝার চেষ্টা করতেছি যে যে এই সিলেকশন প্রসেসটা কী কীভাবে করা হচ্ছে মানে বেসিস কী ক্রাইটেরিয়ানগুলো কী কিসের ভিত্তিতে সিলেক্ট করা হয় রাইট যেমন আগেকার এতদিন যে নিয়োগগুলো হয়ে আসছে সেটা আমরা জানতাম কীভাবে নিয়োগ হয়েছে হ্যাঁ যত আনএক্সেপ্টেবল হাস্যকর পদ্ধতি হোক একটা পদ্ধতি ছিল সেটা কি ছিল পাণ্ডামি সেটা কি প্রধানমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক স্বীরাজ আচ্ছা পতিত স্বীরাজ আর শেখ হাসিনা উনি হয়তো সে কি একটা গোয়েন্দা রিপোর্ট হবে যে পিসির হিসেবে নিয়োগ দেওয়া হবে তার চোদ্দ গোষ্ঠীর সম্পর্কে তথ্য বের করা হবে ডিজিএফআই তাকে নিয়ে গোয়েন্দা রিপোর্ট জমা দিবে শেখ হাসিনার কাছে সে কখনো অ্যান্টাই গভর্নমেন্ট কোনো কথা কোথাও পাত মারছিল কিনা সেই পাদের গন্ধের মধ্যে বিএনপি জামাতের কোনো নাম ছিল কি না উল্লেখ এগুলা অথবা সরকার বিরোধী কখনো কিছু এই এইসব ছাবলামি আর কি করে তারপর সারা দেশে সকল নিয়োগের ক্ষেত্রে এগুলো করা হয় ঢাকাভার্সিটির ভিসিগুলো তো বোঝানি অবস্থা আরও আপনার আমার রাষ্ট্রের টাকা আপনার আমার ট্যাক্সের টাকা এইসব করা হতো আর কি আর সুখিন্নারা বলে বাড়ে তো আরিফার হোসেনরা বলে বাড়ি হতো যে আপনি রাস্তা ঝাড়ু দেন না কেন আপনি আপনি ট্যাক্স দিচ্ছেন আপনি আপনার ট্যাক্সের টাকা এইভাবে এগুলো করে এইভাবে করে ভিসি নিয়োগ দে হতো বাট স্টিল দেয়ার ওয়াজ এ প্রসেস ইন প্লেস আমরা সেটা জানতাম তা এখন কী প্রসেসে করা হচ্ছে এটা আমি জানতে চাই কে এই কলটা করতেছে ফাইনাল যে কাকে নিয়োগ দেওয়া হবে এখানে কি একটা কমিটি আছে সেই কমিটিতে কারা আছে তারা ইয়ে করে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জানাচ্ছে তারপর ফাইনালি ডক্টর মোহাম্মদ ইউনুস কল করতেছে না কি লাইক আই হ্যাভ নো ক্লু রাইট আমি শর যেহেতু আসিফ নজরুল স্যার উপদেষ্টাতে আসেন সো ওনার সাথে কথাবার্তা হয় এবং উনি হয়তো ওইগুলোতে ওনার রেকমেন্ডেশন থাকে না উনি রেকমেন্ড করতেছেন নাকি ওনার কাছে লিস্ট আসে সেখান থেকে উনি আই রন নো দ্যাট রাইট সো এই প্রসেসটা বোঝাটা ইম্পর্টেন্ট তাহলে বুঝতে পারবো যেখানে কী হইতেছে কীভাবে হচ্ছে না সেটা কেন সেটা দেখুন আমাদের একটা সেগুয়ে হবে নেক্সট সেগমেন্টে বা নেক্সট পয়েন্ট আলোচনার ক্ষেত্রে এটা কীভাবে রেলেভেন্ট সেটা হচ্ছে যে অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে এই নতুন অ্যাডমিনিস্ট্রেশনে প্রচুর চট্টগ্রামের ব্যাকগ্রাউন্ডের লোক এটা নিয়ে একটা সমালোচনা হচ্ছে যে এত চাট গায় কেন এবং গতকালকে আমি যে আলোচনা করলাম আমার ডিপার্টমেন্টের যে প্রভিস যেই সার প্রভিসি হিসেবে নিয়োগ পাইছেন উনি চট্টগ্রাম ব্যাকগ্রাউন্ডের সম্ভবত ওনার অ্যাকসেন্ট থেকে যতটুকু মনে পড়ে পরে আমি একটু চেক করলাম ওনার সিবি যে ইয়াস উনি চট্টগ্রামের ডিসি হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন উনি চট্টগ্রামের আরও নাকি লোকজন চট্টগ্রামের নিয়োগ পাচ্ছে তো এটা নিয়ে একটা সমালোচনা হচ্ছে এত চট্টগ্রামের কেন না এটা কি কোনো লেজিট সমালোচনার জায়গা এখন আপনারা যারা ধরেন পাবলিক ইউনিভার্সিটির কালচার বা স্পেশালি ঢাকা ইউনিভার্সিটির কালচার সম্পর্কে ধারণা নাই তারা কিন্তু বুঝবেন না যে এই সমালোচনা বা এই কনসার্নের জায়গাগুলো কোথায় বা আদৌ লেজিট কিনা ওই ও যে একটা কথা বলে যে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় অথবা যারা চুন চুন খেয়ে কেউ যদি ঠোঁটপুরায় তাহলে সে দুই দেখলে হইতেছে ভয় ভাই ব্যাপারটা এরকম যে আমরা যারা জানি যে বাংলাদেশে এই নেপোটিজমের কালচার অঞ্চল ভিত্তিক ভিত্তিক পাণ্ডামি করার একটা সুতীব্র কালচার ছিল জীবন ভর যারা যেটা জানে তারা এই জিনিস আবার দেখলে একটু অ্যালার্ম হওয়া অস্বাভাবিক না আপনি মনে করেন যে ঢাকা ভার্সিটির যত পান্ডামি থেকে ছোট সকল সারা বাংলাদেশে একজন আপনারা যারা পাবলিক ভার্সিটি বা ঢাকা ভার্সিটির কালচার জানেন না তাদেরকে তার থেকে আলোচনা করতেছি যে মনে করেন যে ছাত্রদল ছাত্রলীগের যে কমিটি ঘোষণা হয় এই পান্ডামি থেকে শুরু করে একেবারে সব জায়গার মধ্যে এলাকা কি পটুয়াখালী নাকি বরগুনা না বরিশাল নাকি কুমিল্লা না সিলেট যে উপরের পদে আছে সে তার এলাকার লোকজন ঢুকাইতে থাকে এবং এই ক্ষেত্রে ওই যে বৈষম্য বিরোধী আন্দোলন এই সময় এই ক্ষেত্রে হইতেছে মনে করেন রাজপথের একটা পাণ্ডা ছাত্রলীগের সৈনিক বা ছাত্র দলের সৈনিক পান্ডামি করছে আজীবন কিন্তু আলটিমেটলি কমিটির মধ্যে পদ দেওয়া হচ্ছে যাকে সে হইতেছে ধরেন যে এই লেভেলের ত্যাগ করে নাই কিন্তু ওই যে যা উপরের লেভেলের যে তার হইতেছে এলাকার লোক দেখে রাইট এবং এবং জেলা একটা রিয়েল থিং এই বাংলাদেশের এই পাণ্ডামির ক্ষেত্রে নেপুরিজমের ক্ষেত্রে কোন জেলায় বিলং করে এটা একটা রিয়েল সিরিয়াস থিং বিসিএস পরীক্ষার জেলা কোটা আছে রাইট নাও সেখানে জেলা কোটা অন্য মানে লাইক অন্য অ্যাঙ্গেল থেকে আসতেছে যে অনেক পশ্চাৎপদ জেলা আছে যে তাদেরকে উঠে আনার জন্য এটা একটা অ্যাফরমেটিভ অ্যাকশন তার মানে হচ্ছে কিছু জেলা থেকে উঠে আসতে পারে না এবং কিছু জেলা থেকে উঠে আসে রাইট সো ইভেন ভাইবার বোর্ডে কে কোন জেলার কে কোন ইউনিভার্সিটি এই ধরনের নেপোটিজম চলে দেখেন এই ধরনের নেপোটিজম অ্যাকসেপ্টেবল কি আনঅ্যাকসেপ্টেবল সেটা ভিন্ন আলোচনা যে ইয়েস সে যদি যোগ্য ক্যান্ডিডেট হয় দুই তিনজন ক্যান্ডিডেট একই রকম যোগ্যতা তখন আপনি ওকে ফাইন আমি তাকে নিলাম সেটা ওয়ান থিং কিন্তু যোগ্যতা কম বেশি কিন্তু আপনি শুধুমাত্র এলাকার কারণে নিয়ে নিচ্ছেন একজন কম যোগ্যতার লোকে ওটা আনঅ্যাকসেপ্টেবল হয় রাইট সো যাই হোক সেটা ভিন্ন আলাপ আমি যেটা বলতে চাচ্ছি যে এই সমালোচনাটা যে হচ্ছে এটা পিপল আর কামিং ফ্রম দেয়ার যারা জানেন বোঝেন কনসার্ন মেবি হোপফুলি তারা কামিং ফ্রম দেয়ার যদি তারা সেই কারণে নাও করে থাকেন আমি অ্যাটলিস্ট আমার জায়গাটা বললাম আমার ওপিনিয়নটা যে ওকে ফাইন এটা মেবি একটা কিছুটা জিটিমেসি থেকে থাকতেও পারে আর একটা সিরিয়াস সমালোচনা হচ্ছে যে উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন নাই উনি ঢাকা ইউনিভার্সিটির বাইরে থেকে সে ঢাকা ভার্সিটির টিচার হয়ে গেছেন না অ্যাগেন আপনাদের যারা এই কালচারগুলো সম্পর্কে জানেন না আপনারা ভাবতে পারেন যে এটা কি ধরনের সমালোচনা ঢাকা ইউভার্সিটির বাইরে থেকে এসে কী হইতে পারবে না পারবে কিন্তু অত কখনো হয় নাই এটা একটা হিস্টোরিক ব্যাপার এটা একটা গ্রাউন্ড ব্রেকিং ব্যাপার এই কারণে সবাই একটু অবাক হচ্ছে গোলাম মৌল্লা রনি একটা স্ট্যাটাস দিয়েছেন এটা যদি পড়ি যেহেতু ওনার প্রচুর ফলোয়ার আছে এবং উনি একজন প্রভাবশালী লোক উনি বলতেছেন অগ্নিগর্ভ বিশ্ববিদ্যালয়ে শত বছরের ঐতিহ্য পদতুলিত করে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে দেশের একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রভিসি হিসেবে কর্মরত শিক্ষককে ধরে এনে যে নিয়োগ দেওয়া হয়েছে আমি সেই নিয়োগ মানি না আমি প্রতিবাদ করছি ঘৃণাঘড়ের প্রত্যাখ্যান করছি তো এইগুলা। তারপর যুগান্তর পত্রিকা রিপোর্ট করতেছে যে আবার কেউ কেউ তিনি ঢাবি শিক্ষার্থী নন এই নিয়ে সমালোচনা করতেছেন তাহলে দুইটা সমালোচনা দেখলাম একটা হচ্ছে উনি ঢাবি শিক্ষার্থী না আরেকটা হচ্ছে ওনাকে প্রাইভেট ইউনিভার্সিটির একটা পথ থেকে এনে ধরে পিসি করা হয়েছে ওয়ান মোর টাইম যারা এই কালচার সম্পর্কে জানেন না বাইরের লোকজন তাদের গেতার্থে বলতেছি যে এটা একটা ইউনিক হিস্টোরিক আনপ্রেসিডেন্টেড গ্রাউন্ড ব্রেকিং ব্যাপার সবসময় ইউজুয়ালি যেটা যেভাবে হয়ে আসছে ঢাকা ইউনিভার্সিটির টিচার যারা ছাত্র তারা ঢাকা ভার্সিটির টিচার হিসেবে নিয়োগ পায় বাইরের ছাত্ররা নিয়োগ পায় না বললেই চলে অলমোস্ট নেভার হ্যাপেন্স আর হচ্ছে এবং ঢাকা ভার্সিটির যারা শিক্ষক তাদের মধ্য থেকে ঢাকা ভার্সিটির ভিসি হয় বাইরে থেকে এসে ফিসি হওয়া অলমোস্ট আনসিন না অলমোস্ট বলতেছি কেন কারণ আমাদের আমসো আরফিনসি সিদ্দিকেই স্যার আমশো আরফিনসির দিকে স্যার উনি পুরোপুরি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট না উনি হচ্ছে ওনার অনার্স হচ্ছে সম্ভবত কমার্স কলেজ ঢাকা কমার্স কলেজ থেকে তারপর একটা মাস্টার্স করছেন উনি একটা কইয়া নিয়েছেন আর কি একটা মাস্টার্স করে তারপর কিছুটা ঢাকা ইউনিভার্সিটির লেজ লাগাইছেন কিন্তু অনার্স না তো তখন তো পাণ্ডাম যারা পান্ডামিতে সুদক্ষ ছিল তাদেরকে নিয়োগ দেয় হয়তো উনি একটা দক্ষ পাণ্ডা ছিলেন বিধায় নিয়োগ পেয়েছেন কিন্তু স্টিল একটু লেজ হইল ছিল তো এই যে বর্তমান ভিসি ওনার কিন্তু ওই লেজটাও নাই উনি পুরোপুরি চট্টগ্রাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন আর যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে সম্পর্কে জানি শিক্ষা জীবন ওনার কোথায় ছিল নিয়াজ আহমেদ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মানবিক বিভাগ থেকে প্রথম বিভাগে প্রথম স্থান লাভ করে স্ট্যান্ড করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন উভয় ক্ষেত্রে প্রথম বিভাগে প্রথম তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের লোক প্রশাসন বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম আবারও সো তার মানে উনি অ্যাটলিস্ট টপার ছিলেন সর্বত্র সব জায়গাতে এটা একটা ভালো ব্যাপার পান্ডামিতে টপার ছিলেন না উনি অ্যাটলিস্ট একাডেমিক দিকে টপার ছিলেন বরাবর উনিশশো ছিয়াশি সালে স্নাতক এবং উনিশশো সাতাশি সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন উনিশশো একানব্বই সালে তিনি পোস্ট ডিগ্রি ডিপ্লোমা করেন তারপর কমনওয়েলথ বৃত্তি নিয়ে কমনওয়েলথ বৃত্তি নিয়ে উনি যুক্তরাষ্ট্রের ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো ছিয়ানব্বই সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিস ইউনিভার্সিটি থেকে পোস্ট টক ডিগ্রি নেন তার মানে উনি থ্রু আউট হিজ ক্যারিয়ার উনি ভালো ভালো প্রতিষ্ঠানে যাতায়াত ছিল ভালো 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 রেজাল্ট করছেন সো ওকে ফাইন মাউসটা চেঞ্জ করতে হবে মনে হচ্ছে করার ডিম আচ্ছা তারপর কর্মজীবন সম্পর্কে আমরা জানতে পারতেছি নিয়াজ আহমেদ খান উনিশশো বিরানব্বই সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে বিভাগে প্রভাষক পদে যোগদান করেন এরই ধারাবাহিক কথায় তিনি উনিশশো চুরানব্বই সালে সহকারী অধ্যাপক উনিশশো নিরানব্বই সালে সহযোগী অধ্যাপক দুই হাজার পাঁচ সালে অধ্যাপক পদে উন্নতি লাভ করেন এবং দুই হাজার সালে ঢাকা ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন না এখানে একটা ইন্টারেস্টিং লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে উনি কিন্তু ওনার প্রমোশন সবগুলো চট্টগ্রাম ভার্সিটি থেকেই পেয়ে আসছেন উনি একেবারে লাইক লেকচারার থেকে শুরু করে প্রভাষক থেকে শুরু করে অধ্যাপক পর্যন্ত ফুল প্রফেসর চট্টগ্রাম ইউনভার্সিটিতেই সকলগুলো প্রমোশন পাইছেন যখন উনি ফুল প্রমোশন ফুল প্রফেসর হয়ে গেলেন দু সালে তার পরের বছর উনি ঢাকা ভার্সিটিতে যোগ দিয়েছেন দু সালে এক বছর পর তার মানে ঢাকা ভার্সিটিতে আসার পর ওনার প্রমোশনের কোনো রুম ছিল না ওনার ফুল প্রফেসর হয়ে আসছেন তো নাও প্রশ্ন হচ্ছে না ইট মেক্স সাম সেন্স যে উনি ঢাকা ভার্সিটিতে কীভাবে শিক্ষক হইতে পারলেন বাইরের একজন স্টুডেন্ট হয়ে কারণ উনি থ্রু আউট এখন ক্যারিয়ার দেখ আসে ওনার এবং উনি একজন ফুল প্রফেসার হয়ে গেছেন এমন একজন মানুষকে ঢাকা ভার্সিটি এখন নিতেই পারে জাস্ট এমন না যে ফ্রেশ গ্রাজুয়েট পাস করে ঢুকে যাচ্ছে ঢাকা ভার্সিটিতে যেটা আনসিন অর আনহার্ড অফ এরকম কিছু না সোকে ফাইন দ্যাট প্রবলেম মেক সাম সেন্স না প্রশ্ন হচ্ছে যে দুই হাজার ছয় সালে কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় ছিল এবং উনি যেহেতু দুই হাজার ছয় সালে নিয়োগ পাইছেন এবং এটা একটা কাইন্ড অফ আনপ্রেসিডেন্টেড ব্যাপার যে বাইরের একজন ছাত্র ঢাকা ভার্সিটির স্টুডেন্ট না নিয়োগ পাচ্ছে তার মানে এখানে কিছু না কিছু ওনার জানাশোনা ছাড়া বাংলাদেশের যে কালচার আমরা জানি একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল নিয়োগ হয়ে গেছে এটা একটু ভাবা কঠিন তো আমি আমি আমার মনে হয় যে ওনার ঢাকা ভার্সিটিতে জানাশোনা ছিল পলিটিক্যাল লোকজন যারা তাদের সাথে একটু জানাশোনা অ্যাটলিস্ট ছিল উনি অ্যাক্টিভলি পলিটিক্স না করলেও সেটা কাইন্ড অফ আমাকে হিন্ট করতেছে আর কি যে মেবি আইড নো সো দ্যাট ইজ ওয়ান থিং যেটা নিয়ে সমালোচনা হচ্ছে না এই যে সমালোচনাটা এটা ভ্যালিড কি না এই ব্যাপারে আপনি যদি আমার মতামত জানতে চান আমার একটু কনসার্ন আছে মানে এটা কোনো সিরিয়াস কিছু না বাট আমি যদি বলি যে জায়গাটা যে পুরোপুরি এলিজিটমেন্ট না যে জায়গাতে সেই জায়গার ব্যাপারটা এরকম আমার দৃষ্টিতে এটা টোটালি আমার অপিনিয়ন যে দেখেন অ্যালিজিয়েন্স বলার একটা বিষয় কিন্তু এভাবে করে টেস্ট করা হয় পৃথিবীময় এভাবে করা হয় এটা কোনো মানে উইয়ার্ড কনসেপ্ট না যে ধরেন উনি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট না ঢাকা ভার্সিটির টিচার ছিলেন না কখনোই শেষ ফুল প্রফেসর হওয়ার পরে সে টিচার হয়েছেন ওনার ঢাকা ভার্সিটির প্রতি ভালোবাসা কমিটমেন্ট যে জায়গাটা এলিজেন্সের জায়গাটা কতটুকু প্রখর বা সুতীব্র হবে সেই ব্যাপারে কোয়েশ্চেন থাকা বা সেই ব্যাপারে রেজার্ভেশন থাকাটা পুরোপুরি মনে হয় না আনজাস্টিফাইড আমি পার্সোনালি মনে আমার সেই ফিলিংটা আছে আর কি এবং যেটা বলতেছি যে ধরেন এই জিনিসটা দেখেন ইউএস প্রেসিডেন্ট আপনি যদি প্রেসিডেন্ট পদে লড়তে হয় আপনাকে আমি শিও বাংলাদেশের আইন হয়তো একই রকম বাংলাদেশটা যাই না ইউএসের প্রেসিডেন্ট হিসেবে যদি আপনি লড়তে হয় আপনাকে কিন্তু ন্যাচারাল বোর্ন ইউএস সিটিজেন হইতে হবে ন্যাচারাল বোর্ন ইউএস সিটিজেন সিটিজেনশিপ দুই রকম একটা হচ্ছে ন্যাচারালাইজড একটা হচ্ছে ন্যাচারাল বোর্ন ন্যাচারালাইজডকে যে মনে করেন যে সে জন্মের পাঁচ দিন পর সে আমেরিকা চলে আসলো আপনি যদি জন্মের একদিন পরও আপনাকে যদি আনা হয় আপনি ন্যাচারাল বোর্ন আমেরিকান না তারপর আপনি গ্রিন কার্ডের জন্য আবেদন করবেন তারপর আপনি সিটিজেনশিপ পাবেন সো আপনি বেসিক্যালি ন্যাচারালাইজড সিটিজেন যারা ন্যাচারালাইজড সিটিজেন সে যত ভালোবাসুক আমেরিকাকে সে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে লড়তে পারবে না প্রেসিডেন্ট পদের জন্যে না ওইটা রাইট কিনা না এটা বা এভাবে করে কেন নিয়ম করা হয়েছে সেটা তো অবশ্যই একটা আলোচনার দাবি রাখে এখানে এই যে কনভেনশনাল লুইজম বলে যেগুলো ওভার দ্য ইয়ার্স মানুষ ফিগার আউট করছে করে সেগুলোকে একভাবে সিস্টেম দাঁড় করাইছে তার মধ্যে অনেক কিছু আমরা চেঞ্জ করতেছি অনেক কিছু আমরা ইভলভ করতেছি সোসাইটি হিসেবে সিভিলাইজেশন হিসেবে অন দ্য আদার হ্যান্ড ওভার দ্য ইয়ার্সের মানুষের যে কনভেনশনাল উইজডম গড়ে উঠছে সেটার পিছনে অবশ্যই কারণ আছে রাইট সো সেটার প্রতিও আমার পার্সোনালি রেসপেক্ট আছে সো মেবি আগেকার সময় আগেকার যুগে আগেকার সভ্যতায় যে এলিজিয়ান্স একটা খুব সিরিয়াস বিষয় ছিল রাইট এখন হয়তো মেবি এটা অত আর সিরিয়াস না ওর মেবি ইট স্টিল ইজ রাইট আমাদের ক্যারেক্টার তো চেঞ্জ হয় না রাইট তো যেই কারণে বিহেভিয়ারাল জায়গা থেকে এটা কতটা সিরিয়াস ইয়ের দাবি রাখে যেমন আর কি অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি জিনিসটা যে দেখেন কখনও যদি কেউ মিলিটারি কু করে তাকে কিন্তু মেরে ফেলা হয় তাকে বাঁচায় রাখা হয় না তাকে কোর্ট কোর্টমার্সল করে মারুক অথবা সেভার টাজ করে মারুক যেমন ইয়েতে ওই যে ইউক্রেন যুদ্ধের সময় যে পুতিনের যে কী নাম ছিল যার মার্সোনারি গ্রুপের প্রধান ছিল যে পুতিনের আরে নামটা মাথায় আসতে আচ্ছা যাই হোক তো ও যে একটা ইয়ে করে কু করে বলা যায় না একটা কাইন্ড অফ মস্কোর দিকে রওনা দে তার দল নিয়ে এবং সেটা কিন্তু এমন যে পুতিনের অবস্থান বা পুতিনের নেতৃত্বকে কোয়েশ্চেন করে এটা টেন্জেশাল আলাপ হয়ে যাচ্ছে বাট একটু বোঝানোর জন্য আপনাকে যে সে কি করছিল এবং কি কারণে তাকে পুতিন মারলো সে কিন্তু পুতিনের অথরিটিকে কোয়েশ্চেন করে নাই সে তার যে দল তার দলের কিছু দাবি দেওয়া ছিল ও বাবা কী দাবি দেওয়া ছিল তারা জানেন তো জানেন আবার আর একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে বোঝানোর জন্য এই যে ঘটনাটা কি সে সিম্পলি তার দলের যে লোকজন তাদের প্রয়োজনীয় লজিস্টিক যুদ্ধক্ষেত্রে গোলা বারুদ এমন এগুলো আসে তাকে সাপ্লাই দেওয়া হয় নাই বলে তার অভিযোগ এবং এই কারণে তার দলের অনেক লোক মারা যাচ্ছিলো বলে তার স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল সো সে প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি করে বা অ্যাকশান যে সে তার দল নিয়ে মস্কো অভিমুখে রওনা করছে সো দেখেন তার কিন্তু পুতিনের সাথে কোনো কনফ্লিক্ট নাই ইভেন সে পুতিনের কিন্তু দীর্ঘদিনের ঘনিষ্ঠ অ্যালাই ফ্রেন্ড পুতিনের উত্থানের সময়টাতে স্ট্রাগলের সময়টাতে সে পুতিনের শেফ ছিল পার্সোনাল পার্সোনাল লেভেলে পুতিনের ওয়ান অফ দ্য ক্লোজেস্ট অ্যালাইস হচ্ছে সে ছিল সেই তাকেও হচ্ছে পুতিন কিন্তু পরের আপনারা জানেন তো প্রাথমিকভাবে পুতিন বসে যে আমি ক্ষমা ঘোষণা করলাম কোনো অ্যাকশন নিব না এই বলে তারপর ঠিকই সেই প্লেন শুট ডাউন করে সো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে লয়ালটি যে এলিজেন্স তাকে কেন মারলো কারণ হচ্ছে এই যে সে তার ক্যারেক্টারের জিনিসটা ছিল একবার কোয়েশ্চেন করা বা লয়ালটি না দেখা তার মানে এটা তার চরিত্র আছে সে এটা আবারও করবে আবারও করার রিস্ক আছে তার এই কারণে তাকে সরাই দেওয়া হয় এবং এটা আপনি যে প্রশাসনে রদবদল থেকে শুরু করে এখন সবাইকে রদবদল করা হচ্ছে এখন যদি কেউ বলে যে আগের সরকার আমলে পান্ডামি করছে বা অন্যদিকে এলিজিয়েন্স শো করে আসছে এখন যদি সে বলেন আমি ভালো মানুষ হয়ে গেছে আমি আপনাকে অ্যালোজিয়েন্স শো করবো সেটা কিন্তু শোনা হবে না তাকে সরাই দেওয়া হবে কেন কারণ আমরা ওভার দ্য ইয়ার্স আমরা মানুষ দেখে আসছি যে মানুষ এইভাবে আচরণ করে সে সে আর ট্রাস্ট ওয়ার্ডি না যে কারণে আমি বলতেছি কি ধরেন এই জিনিসগুলো যে নিয়মগুলো করা হয়েছে ওভার দ্য ইয়ার্স নিয়মগুলো রাখা হয়েছে মানুষ ক্যারেক্টার মানুষের অ্যাটিটিউড মানুষ কিভাবে অ্যাক্ট করে এগুলো দেখেই এগুলো গড়ে উঠছে তো ওই জায়গা থেকে আমি জানি না এটা কতটুকু সিরিয়াস যে উনি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন না ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন না অনেক পরে এখানে জয়েন করেন এটা প্রতনার এলিজিయన్స్ কমিটমেন্ট আই ডোন্ট আই ডোন্ট নো এটা হাউ леজিটিમેટ दैट ক্রিটিসিজম ইজ বাট আই মিন বললাম কি যে মানে আমার অ্যাঙ্গেল বললাম যে ওকে মেবি কিছুটা গ্রাউন্ড থাকলো থাকতে পারে আমার ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত কখনো কোনো রাজনৈতিক দলীয় কর্মকাণ্ডে তার মানে আমার আগ্রহ শূন্য বললেন যে ওনার কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই উনি এটা ক্লারিফাই করছেন উনি এটা ক্লিয়ারলি বলছেন আমার জন্য একটা সিরিয়াস ডিল যে কারণে বললাম যে ধরেন মানুষের ক্যারেক্টার চেঞ্জ হয় না সে অতীতে যদি করে থাকে মেবি ভবিষ্যতে সে ভালো হয়ে যাবে বাট আই উডেন্ট ট্রাস্ট হিম রাইট বা আই উডেন্ট টেক চান্স উইথ হিম আর কি দেখেন ওনার যে এখন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই ইট ক্যান গো ইদার ওয়ে উনি ভালো কিছু করে দেখাইতে পারেন উনি ফেলও করতে পারেন স্টিল উনি আরেকজন পান্ডা নিকলাইতে পারেন কিন্তু ওনার যদি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকতো তাইলে এটা আমার জন্য লাইক আর কোনো কোয়েশন নেই আমি এমন চান্স নিতেও চাই না ওনার যে ব্যাকগ্রাউন্ড আমরা জানলাম উনি একাডেমিয়াতে ভালো জায়গাতে আসা যাওয়া চলাফেরা যে করছেন সেটার একটা ছাপ প্রমাণ পাইলাম উনি এক জায়গায় বলেন যে উনি মনে করেন যে অ্যালারনা কন্ট্রিবিউট করতে হবে ইউনিভার্সিটিকে আগেই নিতে হইলে এটা ছাড়া সম্ভব হবে না ইন্ডাস্ট্রি এবং প্র্যাকটিসিং জগৎ এদের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি করা খুব জরুরি কিছু উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু আরও বাড়াতে হবে সেই ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলো আছে এদের একটা বিরাট ভূমিকা আছে এবং অ্যালামনাইদের সাথে যোগাযোগ করার জন্য আপনার সাহায্য দরকার বিরাট সাহায্য দরকার সেটি আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো দিনই আসলে আমরা পুরোপুরি সরকার নির্ভরশীল হয়ে ফান্ডিংয়ের ব্যবস্থা করতে পারবো না কোনো দিনই পর্যাপ্ত হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা সমাজ থেকে এই ফান্ডিং বা রিসোর্সের ব্যবস্থা করতে না পারি এই জিনিসটা কিন্তু ওয়েস্টার্ন কালচারের ব্যাপারটাই এরকম যে ওয়েস্টে আমরা যে ইউনিভার্সিটি থেকে পাশ করছি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমাদের এখানে কিন্তু ইউনিভার্সিটিগুলো স্ট্রং অ্যালাম নাই থাকে এবং তারা কিন্তু কন্ট্রিবিউট করে পাশ করার অনেকদিন পর তারা দেখা সাক্ষাৎ হয় চাঁদা দেয় বা বিভিন্ন রকম ইউনিভার্সিটিতে কন্ট্রিবিউট করতে থাকে আর্থিক ডোনেশন দিতে থাকে স্কলারশিপের ব্যবস্থা রাখে যেটা আমাদের ইউনিভার্সিটিতে টুকটাক আছে আর তাদের একটা স্ট্রং ইনভলভমেন্ট থাকে যেটা আমাদের ইউনিভার্সিটিগুলোতে নাই এবং উনি যে বললেন কথাটা যে তাদের ইনভলভমেন্ট থাকলে এটা সিরিয়াস একটা জিনিস যেটা আমাদের প্রয়োজন ইউনিভার্সিটি আগানোর জন্য এবং দেখেন আমাদের এলাল এলামনাইরা ইনভলভ হয় না কেন যে কথাটা উনি বললেন যে আমাদের আন্তরিকতা আছে আমাদের লোকজনের আন্তরিকতা আছে আমাদের স্বেচ্ছাসেবী মনোভাব আছে আমাদেরকে কমিউনিটি সার্ভিস এখানে আরও কিছু খুব সুন্দর কথা উনি কমিউনিটি সার্ভিস করতে হবে যে এগুলাতে জায়গা থেকে হওয়া দেখেন এই কথাগুলো কিন্তু সারা জীবন গালাগালি করে আসছি যে যখন আরিফার হোসেন সোলামার সুখানরা বলতো যে আপনি ঝাড়ু দেন না কেন আপনি কার সারা জীবন গালাগালি করছে যে সিস্টেম কি নিয়ে কথা না বলে গাছের গোড়া কেটে গাছের আগায় পানি ঢাললে জীবনে কোনো সেই গাছ থেকে কোনো ফলন হবে হবে তো না পুরো রাষ্ট্রটাই একটা পচা গলা একটা সিস্টেমটাই পচা গলা সেখানে পার্সোনাল লেভেলে আমরা যত উল্টে ফেলি কোনো ঘোরার ডিমা হবে না সেটা ছিল আমার আর্গুমেন্ট সবসময় রাইট হইতে হবে টপডাউন প্রসেস তো এখন যেহেতু রাষ্ট্রের গুন্ডামি পাণ্ডামি নাই এখন যেহেতু আশা করা যায় একটা সিস্টেমগুলা নিউট্রালি আচরণ করবে সিস্টেমগুলা হচ্ছে ভালোভাবে আচরণ করবে ইয়েস নাও ইজ দ্য টাইম যখন আমরাই যে যে কথা স্যার বললেন যে কন্ট্রিবিউট করা আমাদেরকে ইনভলভ হওয়া কমিউনিটি সার্ভিস এখন দেখেন আগে যখন ঢাকা ইউনিভার্সিটি যদি চাঁদা চাই তো আমি তো জীবনে টাকা দিতাম না আমি জানি এই টাকা সব যাবে হতেসে চোরদের পকেটে খি দরকার লাগছে কিন্তু এখন আমি যদি নিশ্চয়তা পাই যে ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রশাসনে ভালো লোকজন আছেন তারা ভালো করার চেষ্টা করতেছেন তখন কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করবো কন্ট্রিবিউট করার আমরা এই বন্যার মধ্যে দেখতেছি মানুষ কীভাবে ঝাঁপায় পড়তেছে দেশের সকল পরিস্থিতিতে সাধারণ মানুষ যখন জানে যে আমার এই কষ্টের টাকাটা চোররা খাবে না আমার এই কষ্টের টাকাটা একটা কাজে লাগবে আমার এই কষ্টের একটা আউটকাম আছে আমার এই কষ্টের ফলে রাষ্ট্র ভালো করবে রাষ্ট্র উন্নত হবে রাষ্ট্র সুসভ্য হবে এটা একটা রাইট ইউটিলাইজেশন হবে তখন কিন্তু মানুষ কিন্তু কন্ট্রিবিউট করে এবং তখন আমাদের কন্ট্রিবিউট করা আসলেই উচিত এভাবেই রাষ্ট্র আগায় কিন্তু একটা মাফিয়ারা স্টেটের মধ্যে বসে যখন সোলামান সুখুন আরিফার হোসেন পান্ডাগুলো ইয়াহি আমিন কুশল প্রটকাশগীরা বলে যে আপনার দোষ আপনি কেন রাস্তায় ঠোঙ্গা ফেলেন ওটা হইতেছে বাট বার্ট পার ওই চাম্পাতগুলো ওখানে উঠে বস করে তো ওরা এই এগুলো ওরা বলে রাইট লাস্ট বাট নট লিস্ট উনি দেখলাম সুন্দর করে কথা বলতে পারেন উনি একটা কোহিয়ারেন্ট সেন্টেন্স মেক করতে পারেন বাংলাতে এবং ইংরেজিতে এটা একটা হিউজ ডিল ফর্মি এবং ওনার ইংরেজি গ্রামার নির্ভুল এগুলো আমার জন্য বেশ সিরিয়াস টার্ন অন এবং টার্ন অফ সো এখন পর্যন্ত ওনার কাছ থেকে আমি যতটুকু ক্যাপাসিটিতে শোনার সুযোগ পেয়েছি কোনো টার্ন অফ হই নাই কোনো কিছু দ্বারা কিন্তু একেন প্রথম দিন অফিসে এসে অনেকে অনেক বড় বড় কথা বলে আমি সব কিছু বিশ্বাসও করতে চাই না দ্য ফ্যাক্ট দ্যাট ওনার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই দ্যাট গিভস মি হোপ দ্য ফ্যাক্ট দ্যাট উনি জানেন কীভাবে কাজ করতে হয় দ্যাট গিভস মি হোপ দ্য ফ্যাক্ট দ্যাট মিনিংফুল গ্রামারের ব্যবহারে একটা স্কোহিয়ারেন্স সেন্টেন্স মেক করতে পারেন দ্যাট গিভস মি হোপ